Hare Krishna. অনেকবার ভক্তরা বলে, অভিযোগ করে যে আমি নিয়মিত হরিনাম করি কিন্তু রুচি পাই না। সাধারণ সমস্যা অবশ্যই সমস্যা আছে। মধুর হরিনাম উচ্চারণ করলেও রুচি না ফেলে সমস্যা হয় না। এর সমাধান কি, সমাধান আছে কি না, সেটা আমরা বুঝতে চাই। আমাদের মহামান্য আচার্য শ্রীল রূপ গোস্বামী, আমরা যারা কনিষ্ঠ নবীন ভক্তরা না ভক্ত ভক্তি পথে প্রবেশক আছি, আমাদের জন্য শ্রীল রূপ গোস্বামী এই খুবই সুন্দর পুষ্টিকা রচনা করেছেন। পুষ্টিকা মানে শুধুমাত্র গ্যারস শ্লোক আছে এর মধ্যে। ভক্তি একদম প্রথম সোপন থেকে রাধা খুন বাস পর্যন্ত এগারো শ্লোকের মধ্যে, তার মধ্যে তিনি এই খুবই উপযোগী উপদেশ, সব উপদেশ যা দিলেন উপযোগী আছেন, বিশেষ করে আমাদের জন্য, যাতে আমরা ভক্তি পথে নিরাশ না হয়। ইনি আমাদের বলেন যে ভক্তি সাধনা উৎসাহ নিশ্চয় ধারা এবং অনুগুণের সাথে উৎসাহী না হলে কোনো কর্মে সফলতা প্রাপ্ত হবে না। নিশ্চয় মানে দৃঢ়তা, ভক্তি দৃঢ়তার সাথে করতে হবে, এবং বিশেষ করে এই বিষয় মানে হরিনাম করা রুচি প্রাপ্ত না হয়, এই বিষয়ে সম্বন্ধে এক খুবই মহত্বপূর্ণ উপদেশ আছে যে ভক্তি সাধনা উৎসাহ নিশ্চয় ধৈর্যের সাথে, মানে একদিনের মধ্যেই আমরা ভক্তি সাফল্য সেটা আমরা লাভ করতে পারি, কিন্তু সাধারণত সময় লাগে। যে কোনো ভালো জিনিস প্রাপ্ত করার জন্য সময় লাগে, যাতে আমরা শিশুদের আমরা স্কুলে সে মানে 4-5 বছর উপরে ছেলে মেয়েরা আমরা স্কুলে পাঠাই, তো সর্বপ্রথমে তার লোয়ার কেজি এইসব হয়। যদি আমাদের ছেলে নামে পরে ডক্টর হবে, পরে ডক্টর হবে, তো শুধুমাত্র এই 2 দিন স্কুলে যাওয়া থেকেই তা সেই ডক্টর হতে পারে না, সময় লাগবে ক্রমে ক্রমে। বয়স বেশি হলে যদি ঠিক মতো পড়াশোনা করে সম্ভাবনা আছে যে পরে ডক্টর হবে, ধৈর্য রাখতে হবে। ঠিক সেইভাবে পরম ফল, জীবনে পরম ফল, পরম প্রাপ্তি, পরম প্রয়োজন আছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি, সেইটা সম্ভব হয় কৃষ্ণ ভক্তি যোগ সাধনা দ্বারা, যার মধ্যে কৃষ্ণ নাম কীর্তন ও জপ করা সবচেয়ে মহত্বপূর্ণ। আপনারা সব জানেন অবশ্যই, হরে নাম হরে নাম হরে নাম এইব কেবলম খলো নাশ্চৈব 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 গতির অন্যথা। ব্যাপার আছে যে আমরা অনাদিকাল থেকে এই ভব সাগরে ডুবে আছি, এবং আমাদের
chitta madde anek 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 ashankha kalushache. Kam, krodh, lob, moha, mada, itadi, shatru, mane ache, kamana, basana, kushanska, tattagyan sambande, bhuldharana, shudhamatru, aborjana ache, shudhamatru. Amade, hridaya madde, amra jodi bhakti kara cheshta kari. তো অবশ্যই আমাদের হৃদয়ের মধ্যে একটি কম্পকে এই খুব সুন্দর গুণ আছে, কিন্তু কত জন্ম আমরা ব্যতীত করেছি কৃষ্ণবাহিমুখ হয়ে, কৃষ্ণবাহিমুখ হয়ে ভগবঞ্চ করে, নিকটস্থ মায়া তারে জপঠিয়া ধরে, মায়া আমাদের খুব জোরে বন্ধন করে। প্রকৃতপক্ষে আমাদের ইচ্ছা যদি খুবই তীব্র হয় তাহলে আমরা এই ক্ষণের মধ্যে শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। লাভ করতে পারি মানে গুরু হরি গুরু এবং বৈষ্ণবের কৃপা দ্বারা প্রেম প্রাপ্তি সম্ভব হয়। কিন্তু সাধারণত আমরা যারা বদ্ধ জীব আছি আমাদের মনে অত কলুষ থাকে যে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে সব কিছু শ্রবণ করলে ও চেষ্টা করলে ও সময় লাগে, এই সকল মনে প্রদূষণ থেকে মুক্ত হবে হতে। তো কী উপায় আছে, কী উপায় আছে? শরণাগতি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ শ্রিয় ধাম সহ অবতারে, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখাই শরণাগতি ভকতের প্রাণ। চৈতন্য মহাপ্রভু মহাবরণ্য অবতার হয়ে সপার্ষদ সকল পার্ষদ পার্ষদের সাথে সধাম নবদ্বীপ ধাম মায়াপুর ধামের সাথে এই জড়জগতের মধ্যে অবতীর্ণ হইলেন। আমাদের পথিত, আমি পথিত জনে উদ্ধার সাধন করার জন্যে তা দয়া এই। তো কীভাবে আমাদের উদ্ধার করেন? শরণাগতি শিক্ষা দেওয়া মাধ্যমে। শরণাগতি খুব বড় বিষয় আছে। আজকে আমরা একদম সারমর্ম শরণাগতির মধ্যে সারমর্ম কী আছে, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা কীভাবে আমরা আত্মসমর্পণ করতে পারি? আমাদের বর্তমান অবস্থায় আমরা সম্পূর্ণ মন থন চেতন সব কিছু সাধনা পথে উৎসর্গ করতে পারি, মানে আমরা খুব গভীরতার সাথে সাধনা করতে পারি এবং সাথে সাথে আমরা বৈষ্ণব সেবা করি, আমরা বৈষ্ণব এবং গুরুদের শ্রীমুখ নিঃসৃত বাণী আমরা মনোযোগ সঙ্গে শ্রবণ করি এবং হৃদয়ঙ্গম করি। এই হচ্ছে ভক্তি পথ। তো বিশেষ করে নাম নাম সাধনায় যাতে আমরা অপাক্ষ অবস্থা থেকে আমরা পাক্কা প্রেম প্রাপ্ত হতে পারি। এর সম্বন্ধে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিশেষ করে অনেক অনেক
সুন্দর উপযোগী উপদেশ আমাদের দিয়েছেন তার এক পুষ্টিকা আছে। হরিনাম চিন্তামণি এবং শিলভৈরব ঠাকুরের অনেক কীর্তনের মধ্যে ও ইনি নাম ভজনে তিনি নাম ভজনের সম্বন্ধে অনেক কিছু আমাদের প্রদান করেছেন। শিলরূপ গোস্বামী প্রভুপাদ বিশেষ করে এই বিষয়ের সম্বন্ধে যে আমরা হরিনাম করি কিন্তু রুচি পাই না, বিশেষ করে এই বিষয়ের সম্বন্ধে তার উপদেশ আমৃতা পুস্তিকা মধ্যে এই শ্লোক উৎসর্গ করেছেন এই সমস্যা সমাধান সম্বন্ধে আমাদের জ্ঞান দেওয়ার জন্য। শ্লোক এই এই যে সৎকৃষ্ণ নামচরিতাদি স্থিতাপ্য বিদ্যা পিথোপতপ্ত রসনস্য ন রোচিকা নু কিন্ত্বাদরাদনুদিনম খালু সৈব জুষ্টা স্বাদী ক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। বঙ্গানুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ পবিত্র নাম গুণ লীলাদি এবং কর্মসমূহ দিব্য মধুর রসে রসান্বিত। যদি ভগবদ বিমুখ ব্যক্তি জীবা অবিদ্যারূপ পাণ্ডুরোগে জন্ডিস, পাণ্ডুরোগ ইংরেজিতে জন্ডিস বলে, জন্ডিস দ্বারা আক্রান্ত থাকার ফলে সেই মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না, কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সেই পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধু হরিনাম কীর্তন করে তাহলে স্বাভাবিকভাবেই সেই জীবায় এক মধুর রসে আস্বাদন লাভ করবে এবং এইভাবে তা রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশ প্রাপ্ত হবে। তো রূপ গোস্বামী কি উপদেশ দিচ্ছেন আমি একটু ব্যাখ্যা করব। ব্যাপার আছে যে হরিনাম ছাড়বে না, বিশ্বাস হতে হবে যে আমি যদি আন্তরিকভাবে চেষ্টা করি হরিনাম করতে তাহলে নাম প্রভু আমাদের কৃপা করে আমাদের প্রেম প্রদান করবেন, এই বিশ্বাস হতে হবে। রুচি পাচ্ছি না, রুচি পাব, এই বিশ্বাস হতে হবে যে নামের কৃপায় গুরু এবং বৈষ্ণবদের কৃপায় এইখন আমার অবস্থা খুব খারাপ হলেও তবু তাদের কৃপায় রুচি পাব। তো শ্লোকের অর্থ কি আমি আবার বলছি যে ভগবানের নাম গুণ রূপ লীলা সকলই অতি মধুর। তো আমরা রুচি পাই না কেন? মধুর মানে মিষ্টি, বাঙালিরা মিষ্টি খুব ভালো লাগে না? কী রকম মিষ্টি আছে? সন্দেশ, চমচম, রাবড়ি ও অনেক কিছু আছে। কিছু এই মিষ্টি দোকানের নাম অতপ্রিয় আছে বেঙ্গালিদের, যে কিছু মিষ্টি দোকানের নাম খুব প্রসিদ্ধ আছে, গঙ্গারাম, নেপাল, কিছু আছে, এখন তো মনে নাই। তো
অত জনপ্রিয় আছে সেসব মিষ্টি দোকান অনেক আছে, সেটা কলকাতায় অন্য শহরে অন্য প্রসিদ্ধ মিষ্টি দোকান, ওই ঢাকায় কি আছে মরণ ছন্দ, ও অনেক আগে মানে আছে এখনও আছে মরণ ছন্দ, আরও কিছু আছে জল জল খাওয়া একটা আছে, ও কত আছে মিষ্টি দোকান, মিষ্টি দই সেটা খুব প্রিয় আছে বেঙ্গালিদের না, আমরা এইসব দোকান অত জনপ্রিয় আছে কেন, কারণ আমরা মিষ্টি স্বাদ ভালো লাগে তো, ভগবানের নাম গুণ রূপ লীলা স্বভাব থেকে মিষ্টি, আমরা রুচি পাই না কেন? শিল রূপ গোস্বামী আমাদের এক উদাহরণ দিচ্ছেন যে পাণ্ডু রোগ আক্রান্ত পাণ্ডু রোগী জন্ডিস আক্রান্ত রোগী কোনো মিষ্টি জিনিস তিক্ত যেন স্বাদ করে পাণ্ডু রোগে ফলে, মিষ্টি তো মিষ্টি আছে কিন্তু রোগের প্রভাবে যারা পাণ্ডু রোগী তারা যেন তিক্ত কটু লাগে, তো পাণ্ডু রোগের জন্য কি ঔষধ আছে কি চিকিৎসা আছে? আসলে অ্যালোপ্যাথি কোনো চিকিৎসা হয় না, বলে বিশ্রাম বিশ্রাম কর এই হচ্ছে, এবং পাণ্ডু রোগে বিশ্রাম করা ছাড়া আর কিছু করা খুব কঠিন আছে, বিশ্রাম করো এবং এই মশলা ঘি তেল ওইসব যে নিষেধ আছে, শুধু পাথ সেই সম্বন্ধে উপদেশ দিতে পারে কিন্তু কোনো ঔষধ হয় না, আমি জানি কারণ আগে পাণ্ডু জন্ডিস ছিল আমাকে, তো আয়ুর্বেদে এক ঔষধ আছে পাণ্ডু রোগের জন্য, সেটা হচ্ছে এখানে সংস্কৃতে বলে সীতা, সীতা মানে সাধারণ বাংলায় আমরা মিশ্রি বলে, বারবার মিশ্রি না মিশ্রি জল খেয়ে আস্তে আস্তে পাণ্ডু রোগ থেকে আমরা মুক্ত হবে, একটা খুবই আশ্চর্যময় ব্যাপার আছে যে পাণ্ডু রোগে যে কোনো মিষ্টি খেলে মিশ্রি না যে কোনো অন্য মিষ্টি খেলে তার মধুরতা আমরা পাই না, আমরা তিক্ত যেন তিক্ত যেন আমরা স্বাদ করি অনুভব করি, তবু একমাত্র চিকিৎসা আছে মিশ্রি এবং মিশ্রি জল খাওয়া, ঠিক সেইভাবে আমরা আমাদের বর্তমান দশায় হরিনাম করি কিন্তু রুচি পাই না সেটা এই কঠু যেন আমরা লাগি, তাই নাকি? ও আমাদের কি দুর্দশা, ঠিক তো যেন আমরা মনে করি যে সলমালা জব কত কত হয়ে গেল কত হয়ে গেল, ও ভালো হবে শেষ কর, যতই যত শীঘ্র তত ভালো হবে, তারপর আমি অন্য কাজ করতে পারবো অন্য কিছু করতে পারবো, হরিনামে আমরা রস পাই না, আমরা নিম রসের মতো আমরা পাই, কিন্তু নিম নিম রসে সেটাও একটা রকম ঔষধ না, তো ঠিক সেইভাবেই
Harinam karle, amra jodi ruchi na pai, tobu amader ki korte hobe, nam. Jate amra nam ruchi pabo, shei jonno amader nam korte hobe. Upai ebong upaya, upai ebong fol eki ache. Amra harinam kori, jate amra Krishna prem prapto hobo. Prem prapto hale amra ki korbo? Nam, harinam, aro harinam. Aparada guchi, shudha, nama ruche. Aparad bimukto hoye amra nam ruchi pai. Niraparadhe nam loile pai prema dhan. Aparada che prochur mone. She janno amara ki koto hobe harinam. Chito darpana marjanam. Nam karateke shokal aparad. Ja chitte mode shokto babe stito ache. Saf hoye jabe, purishkar hoye jabe. Ei hocche upay. To ruchi na peleyo. Ebong amader shikar korte hobe je amra. Oh, amra konishta utom bhakta amra hoy na. Kintu amader bishwas hote hobe je nam korle protidin anudinam. Protidin nam korte hobe. Ebong nirdishta shankha nam korte hobe. Sadharanito gauriya sampradaye bhaktara protidin ek lakha nam kore. Choshat nala hai nam jap kore. Srila Prabhupada amade potita basta deke amade ta ek pa. Shudhamatra sholan sholamala jap kore. Nirdesh diyechen. To amade amra jodi gobhirata sathe Krishna bhakti korte chai tahole amade protidin kompokke shola mala jap korte hobe ebong amra sokol niyom palon korte hobe jena aparad na kori sei bishoye amade khub shotorko hote hobe. Ebong ei bhabe harinam korle ar sab bhakti upadesh grahan korashate tahale shad ashbe harinam kora jonno kindvadarad anudinam ador ador shate mone ador mone kompoke monojog shonge hot nam korte hobe a monojoge anardor hoy jeta aparad jeta ekta aparad jena ek udaharon ami dichi to ekjon amader gore ashlen otiti otake amra লকা করে না তার সাথে আমরা কথা বলে না তাকে আমরা স্বাগত দিই না এটা কি অপরাধ হবে না অপমান ঠিক সেই ভাবে যদি আমরা ভগবান কৃষ্ণ আমাদের জীবায় আমাদের হৃদয়ের মধ্যে আমন্ত্রণ করি কিন্তু তাকে আমরা কোনো বিশেষ আদর দিই না আমরা অলক্ষ্য করি উপেক্ষা করি তার সাথে আমরা কথা বলে না তো সেটা অপমান হয় অপরাধ হয় তো আমাদের বিশেষ চেষ্টা হতে হবে নাম করার সময়ে মনোযোগ সঙ্গে হরিনাম করা এবং আর সকল অপরাধ সারাদিনে যাতে আমরা অপরাধ মুক্ত হবে সতর্ক হতে হবে
Srila Prabhupada likhechen, with great care and attention. Mane khub jatna ebong monojog shonge. Amade Krishna bhakti anushilan korte hobe. Tahole amra maya rog, abidya rog, teke mukta hote pari. Kintu amade pratidin Krishna bhakti sadhana korte hobe. Ekon amra rogi, amra ashushta, jate amra shushta, pushta, chusht hobe. Amade pratidin Krishna bhakti sadhana korte hobe. Ekon amade abosta ki, amra bhautik jagate achi. Jagat nibashi. Keno amra ei dukmai jara jagate achi. Abidda. Abidda hoche mul. Abidda mane ki amade mul shurup ache jibe shurup hoi Krishna nitto das. Kintu Krishna bahya mokhaya bhogavancha kare nikatasta mayatare japatiya dhare. Amra Krishna teke dure gelam ei jara jagate. Krishna ke upeka kore ei jara jagate. Asechi ebong Krishna ashray chere amra durashray grahan korechi. Durashray mane ki amare onek asha ache. Jara abasta, jai ei jagate ami suki hobo. Kintu sei asha nirasha hoi, barba. Tobu sei asha amra charina. Sei jonno amra dur ashray ashrito achi. Ei hoche abidya. Abidya amra mone kore je ami suki hobo ei jara jagate. Seta abidya. Bidya ashol gyane dara amra bujhte pari je amade kebol matro prakrita suk prapt kora upay ache Shri Krishna kamal charane atishamapan kora. The A Pracha Kurtin Krishna Bhavanamrita Sangha Uto Jago Amra Andhajena Achi Ejara Jagate. To Alo Gyane Prakash Bhakti Prakash Dekun Chukule Dekun Krishna Achen. Amade param bandhu. Egyan amra shabai ke dite chai kintu namang duskritya mudha prapadyante naradhamaha maheya parita gyana asurang bhavamashitaha. Beshibag logjan eishab kata shunta chayna jay jeev krishna das ebishas korleta ardukanai. She bishash kote chayna. Kota shunte chayna. Aribang shunleo bishash korena. Karantara dushkriti artat papi murha naradhama. Bara gyani haleo Krishna gyan teke onek dure take. Ebong tara kati asura ache. Onek Ano rakam lokache jara Krishna bimuk. Bhagavad Gita hai Bhagavan Krishna bimuk jane char mukha shrini shambande bolachan. Shai rakam lokta kakano Krishna charne sharanagata hai na. Ebang jara ei rakam prachakotta chai Krishna bhakti prachakotta chai. To shai rakam ashurik lok. Amade onek
আমাদের পথে, আমাদের প্রচেষ্টায় অনেক বিঘ্ন দেয়। এখন সারা পৃথিবীতে সকল দেশে জনে নেতারা সেই রকম আছে, কৃষ্ণে বিমুখ। সেই জন্য তারা সারা সমাজের মধ্যে মায়া প্রচার ফেলে, কৃষ্ণ ভক্তি প্রচার করে না, এবং এইভাবে সারা পৃথিবীর মধ্যে এইরকম বাতাবরণ আছে যার মধ্যে লোকেরা মনে করে যে আমরা ভৌতিক বিকাশ থেকেই সুখী হব। তারা বুঝে না যে জন্ম জন্মান্তর তারা প্রয়াস করেছেন সুখী হতে ভৌতিক তথাকথিত প্রগতি দ্বারা, কিন্তু তবু তারা কখনো প্রকৃত সুখের লোভ পায়নি। সেই জন্য তাদের শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হতে হবে। সেই কথা তারা শুনতে চায় না, শুনলেও বুঝে না। সেই জন্য আমরা মুখেই কৃষ্ণ তত্ত্ব প্রচারের সাথেই আমরা হরিনাম পরিবেশন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোকেরা শুনলেই তাদের পরিশুদ্ধতা আরম্ভ হয়। অসুরিকজন ভালো লাগে না হরে নাম, কিন্তু যে কোনো ভাবে শুনলেই তাদের আধ্যাত্মিক উপকার হবে। এবং যারা অসুরিক নন, যারা ভক্তিভাব থেকে আকৃষ্ট হয়, তারা খুব আদরের সাথে, খুব গভীরতার সাথে, তীব্রভাবে এই কৃষ্ণ ভক্তি পথ তাদের জীবনের মধ্যে গ্রহণ করে। তবু যারা কৃষ্ণ ভক্তি পথে আছে, তো পথে আছে, পথে পেছনে ওই মায়া সুখ প্রাপ্ত করা প্রয়াস আছে, কিন্তু তার প্রভাব খুব বেশি আছে। এইখানেও আমাদের ঠানে অবিদ্যা থেকে আমরা মায়া কবলিত হই, আমরা মায়া প্রতি আকর্ষিত হই। সেই জন্য হরিনাম সাধনা করার সাথে আমাদের নিত্যং ভাগবত সেবায়া, আমাদের প্রতিদিন ভগবত কথা শুনতে হবে, যা তা থেকে হৃদয় শুদ্ধি হয় এবং আমরা যথার্থ জ্ঞান পাই, যাতে আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে এই জড় প্রকৃতির সাথে আমার কোনো কিছু সম্বন্ধ হয় না। আমাদের সম্বন্ধ আছে হরি গুরু এবং বৈষ্ণবদের সাথে। এইখন আমরা রুচি পাই না কারণ চিত্তের মধ্যে অপরাধ আছে অনেক। শুদ্ধ অবস্থায় আমরা সকল অপরাধ থেকেই বিমুক্ত হই, সেটা শুদ্ধ ভক্তি স্তর আছে। সেই স্তরে আমরা নাম উচ্চারণ করি, সেই শুদ্ধ ভক্তদের নাম উচ্চারণ করা শুদ্ধ নাম বলে। নাম তো শুদ্ধই, কিন্তু আমাদের নাম উচ্চারণ করার সাথে যদি মায়ার প্রদূষণ থাকে, তাহলে আমাদের অনুভূতি শুদ্ধ হবে না। সেই জন্য ভক্তিতে আমাদের আচার্যেরা বিশ্লেষণ করেছেন, নাম জপ
সাধন করার মাধ্যমে তিন স্তর আছে, নাম অপরাধ সেটা প্রথম স্তর, আসলে সেটা আসল নাম জপ করা সেটা আসলে নাই, সেটা প্রথম প্রচেষ্টা। এবং আসল নাম উচ্চারণ হয় শুদ্ধ নাম। আমরা যারা ভক্তি সাধনা পথে পথিক আছি, আমাদের স্তর আছে আমরা আশা করি নাম শুদ্ধ নাম নাই, নাম অপরাধ নেয়, সেটা নামাভাস বলে। যেন সূর্যোদয়ের আগে অরুণোদয় হয়, অরুণোদয়ে আমরা দেখি আকাশে কিছু লাল হয়, একদম অন্ধকার হয় না, সেটা আমরা বুঝতে পারি যে সূর্য উদয় অল্প সময়ের মধ্যে আমরা দেখব। এবং তারপরে সূর্যোদয় হয়, সন্ধ্যা হয়, তো আমাদের অবস্থা আছে সন্ধ্যা মতো, আমরা অন্ধকার নাম অপরাধে অন্ধকারে সম্পূর্ণরূপে নিমগ্ন হয় না, এবং আমরা শুদ্ধ নামের অবস্থায়, সেটা আমাদের অবস্থা নাই, আমরা মাঝখানে আছি। কৃষ্ণ সূর্য সমা মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ তো সূর্যের মতো, সেই কৃষ্ণ সূর্য, কৃষ্ণ সূর্য আমাদের হৃদয়ে উদিত হলে অবিদ্যা অন্ধকার থাকতে পারে না, অবিদ্যা মানে মায়া। তো আমাদের সাধনা করতে হবে, কৃষ্ণ ভক্তি সাধনা, কৃষ্ণ নাম সাধনা, যাতে আস্তে আস্তে কৃষ্ণ সূর্যের উদয় হবে। তার সেটা আমাদের নিজের বল থেকে আমরা সাধিত করতে পারি না। কীভাবে আমরা আদরে কৃষ্ণ নাম করি, দৈন্যভাবে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু আমি পতিত, তুমি কৃপা সিন্ধু করুণা সিন্ধু আমাকে উদ্ধার করো, দীনবন্ধু আমি দীন, তুমি আমার বন্ধু, জগৎপথে সর্বশক্তিমান তুমি, শক্তি আছে শুধুমাত্র তোমার কাছে, সেই শক্তি আছে আমাদের উদ্ধার করা, দীনবন্ধু যে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, যাতে আমি তোমার কৃপায় এক দিন যোগ্য হবে, তোমার লীলায় তোমার এবং তোমার শুদ্ধ ভক্তর সেবা করার জন্য। এই হচ্ছে আমাদের প্রার্থনা। আই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবং ভূত কৃপয়াথব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। এইভাবে আমরা নাম করার সাথে এই এই দৈন্যভাব থাকতে হবে, যে হে কৃষ্ণ আমি এই ঘর সংসারে নিমগ্ন আছে, কৃপা করে আমাকে উদ্ধার করো। এই হচ্ছে আমাদের ভাব, আমাদের ভাবনা এইরকম হওয়ার উচিত। তীব্রভাবে ভক্তি করতে হবে। একদিকে আমরা যদি কৃষ্ণ নাম করি কিন্তু আমাদের আমাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে শুদ্ধ হয় না, তাহলে কৃষ্ণ ভক্তি পথে প্রগত হওয়া মুশকিল, খুব কঠিন হবে। আমরা যদি কৃষ্ণ ভক্তি করি কিন্তু তবু আমরা চাই কফি,
cigarette, itadi, bhotik shuk, chailei, এইটা কি হয়? একদিকে আমরা ভক্তি করি, অন্যদিকে আমরা অপরাধ করি। একদিকে আমরা কৃষ্ণের নিকটে যাই, অন্যদিকে আমরা দূরে যাই। আগুনে এক হাত থেকে আমরা পেট্রোল দিচ্ছি, অন্য হাত থেকে জল। সেভাবে কি আগুন ভালো হবে? না 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 না, আমাদের কৃষ্ণ ভক্তি সম্পূর্ণভাবে শুদ্ধ উদ্দেশ্যের সাথে হতে হবে, আদরে কৃষ্ণ নাম করতে হবে। এইভাবে কৃষ্ণ নাম করলে রুচি আমরা পাবো, কিন্তু রুচি আমরা পাব না যদি আমরা সদ বৈদ্যার উপদেশ পালন করে না। যাতে বৈদ্যা আমাদের বলে ও পাণ্ডু রোগী, মিশ্রি এবং মিশ্রি জল খাও, ঘি তেল লঙ্কা ওইসব খাওয়া পাণ্ডু রোগে নিষেধ আছে, কিন্তু এবং এই আমাদের কিছু আয়ুর্বেদিক ঔষধ দিতে পারে বৈদ্য। তো আমরা যদি ঔষধ খাই এবং আমরা মিশ্রি জল খাই, কিন্তু আমরা সরিষা তেল দিয়ে সবজি কারি ইত্যাদি খাই, যার মধ্যে অনেক লঙ্কা আছে, জিরা আছে, তো আমরা পাণ্ডু রোগ থেকে আক্রান্ত থাকব। এইসব কথা আমাদের বুঝতে হবে, আমাদের পালন করতে হবে, যদি আমরা প্রকৃত পক্ষে নাম রুচি লাভ করতে চাই। এই উপদেশ আমরা আমাদের পরমারাধ্যা শিলপ্রভাত থেকে শুনেছি। শিলরূপ গোস্বামীর উপদেশ শিলপ্রভাতের দ্বারা আমরা পাচ্ছি। শিলরূপ গোস্বামীর উপদেশ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ। মহাবদান্ন অবতার চৈতন্য মহাপ্রভু আমাদের হরিনাম প্রদান করেছেন। কীভাবে আমাদের জাপ করতে হবে এর সম্বন্ধে মহাপ্রভু থেকে আমরা অনেক উপদেশ পাই। কি রূপে লইলে নাম প্রেম উপজয়, চুনাদপি শুনিছে না। একদম দৈন্যভাবে হরিনাম করতে হবে, নিরাপরাধে। চৈতন্য মহাপ্রভু প্রচুর উপদেশ দিয়েছেন যাতে আমরা চাইলে আমরা শুদ্ধ ভক্ত হতে পারি। এই উপদেশ খুবই গুরুত্বপূর্ণ আছে যে নাম ভজনে আমাদের নিরাশা হওয়া উচিত না। ছাড়বে না, ছাড়বে না হরিনাম। প্রতিদিন আমাদের হরিনাম করতে হবে, রুচি না ফেলেও প্রতিদিন আমাদের চেষ্টা করতে হবে, প্রতিদিন আমাদের প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ করুণা সিন্ধু। আস্তে আস্তে আমরা দেখব, আমরা অনুভব করব যাতে নাম রুচি আসছে। বিশ্বাস করুন, পথে স্থির থাকুন, আপনার পরম মঙ্গল হবে অবশ্যই। গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী পালন করলে আমাদের পরম উপকার হবে, এই বিশ্বাসে আমরা ভক্তি সাধনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
Dante nidhaya churnakang padaya nipatya kritva chaka kushata metadaham bravimi. He sadhava sakala eva vihaya durat goranga chandra charane kurutanuragaha parivadatu jano yata tatava nanumokaro navayang vicharayamaha. Hari rasa madira madati matta bhuvi vilutama nartama nirvishama. Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, 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 Hare Hare.